আপনারা দেখতে পারবেন যে প্রচুর নাম কিন্তু প্রকাশিত হয়েছে প্রচুর ঘর এসছে এবার প্রচুর ঘর ভেরিফাইড হয়েছে তো হ্যালো এভরিওয়ান মাই স্মার্ট সাজেস্টের নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে প্রধানমন্ত্রী আবাস যোজনার দু এবং তেইশ অর্থবর্ষের যে নতুন লিস্ট সেটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা কিভাবে দেখতে পারবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কিন্তু চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়েই সেই লিস্ট দেখতে পারবেন তো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থাকবেন এবং সমস্ত কিছু দেখে নেওয়ার চেষ্টা করবেন হ্যালো এভরিওয়ান আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো চলুন আজকের ভিডিও শুরু করবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না এবং অবশ্যই একটি কমেন্ট করুন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানিয়ে দিন তো চলুন আজকের ভিডিও জন্য আমরা শুরু করি তো বন্ধুগণ ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকটাতে ক্লিক করলে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে পৌঁছে যাবেন তো এখনই ক্লিক করতে যাবেন না আগে ভিডিওটা বিস্তারিতভাবে দেখে নিন তো তারপর আপনারা যখনই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন তারপর আপনার মোবাইল ফোনের টপে দেখবেন থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন যখনই ডেস্কটপ মোড করবেন তো তারপর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনটা কম্পিউটারের মতোই দেখতে লাগবে তারপর আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসবেন যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিশিয়াল ওয়েবসাইট তো এখানে এসে আপনারা সফট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে রিপোর্ট বলে অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো যখনই রিপোর্ট বলে অপশানটিতে ক্লিক করবেন তো এদিকে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাফ কোলামে রয়েছে তিন নম্বর অপশন বেনিফিশিয়ারিস রেজিস্টার্ড অ্যাকাউন্ট অ্যান্ড ফরেন অ্যান্ড ভেরিফাইড তো এখানে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন তো আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ চলে আসবে তো এখানে দেখুন দেওয়া রয়েছে যে অল স্টেট মানে এখানে সমস্ত স্টেটের জন্য তো আপনি আপনার পার্টিকুলার স্টেট বা আপনার ডিস্ট্রিক্ট আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লক লেভেল থেকে আপনি দেখতে পারবেন তো আমরা এখান থেকে আমাদের স্টেট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গকে আমরা সিলেক্ট করে নেব তারপর করে নেওয়ার পর এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন যে সিলেক্ট আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোডটি দেওয়ার পর ক্যাপচা কোডটি দেওয়ার পর তারপর এখানে আপনার ক্যাপচা কোডটি লিখে দিতে হবে যেভাবে থাকবে আপনি হিসাব করে লিখে দেবেন তো আমি সেটা লিখে দিচ্ছি ক্যাপচা কোডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট করবেন তো যখনই সাবমিট করবেন তো আপনার সামনে এই ধরনের লিস্ট চলে আসবে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ তো দেখতে পাচ্ছেন প্রচুর লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন ঘরের জন্য কিন্তু প্রচুর লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রকাশিত লিস্ট তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে বেনিফিশিয়ারি নেম তারপর হচ্ছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে সেটা তারপর হচ্ছে স্ট্যাটাস ভেরিফাইড হয়েছে তো ভেরিফাইড হয়েছে তো যাদের ভেরিফাইড হয়েছে ভেরিফাইড দেখতে পাচ্ছেন আবার যাদের এখানে দেখবেন দেখবেন যে রিজেকশন হয়েছে রিজেকশানটা কেন হয়েছে রিজেকশান রিজন অ্যাকাউন্ট নাম্বারটা ক্লোজ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট না অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে এই জন্য ক্লোজ করা হয়েছে এখানে যদি আপনার নামটা আপনি খুঁজে বের করে নিতে পারবেন তো কীভাবে খুঁজবেন আপনার নামটা সেটা খোঁজার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে আপনি আপনার মোবাইল ফোনের ওপরের দিকে একটা ইয়ে পেয়ে যাবেন সার্চ বটন পেয়ে যাবেন সেখান থেকে আপনি সার্চে গিয়ে আপনার নামটা সার্চ করে নেবেন তাহলে পেয়ে যাবেন আপনি যদি চান এটাকে ডাউনলোড করবেন তাহলে ডাউনলোডও করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাক্সেল ফর্মেট বা পিডিএফ ফর্মেট তো আমি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করছি এটাকে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফর্মেটে আমি ডাউনলোড করব তো পিডিএফ ফর্মেটটা আমাদের সামনে ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে আপনিও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ঘরের লিস্ট পেজ ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন নতুন ঘরের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটি আমাদের স্কিনে ডাউনলোড হয়ে গেছে আমাদের কম্পিউটারে আপনাদের মোবাইল ফোনে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনারা দেখতে পারবেন যে প্রচুর নাম কিন্তু প্রকাশিত হয়েছে প্রচুর ঘর এসেছে এবার প্রচুর ঘর ভেরিফাইড হয়েছে যাদের ঘর ভেরিফাইড হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন প্রচুর লিস্ট হয়েছে কিন্তু তো আপনাদের সুবিধার্থে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে সমস্ত কিছু দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের জন্য পরবর্তীতে আরও একটি ভিডিও বানাবো ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য